কবে আসছে মোশাররফ করিমের বিল ডাকিনি? আসলে বিল ডাকিনি এটা কি কোনো সিনেমা নাকি কোনো নাটকের ছুটি নাটক? ভিডিওর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, নাটিনে না স্কিপ করে। এবং কবে মুক্তি পাচ্ছে আরও বিস্তারিত সব কিছু জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সবসময় এমনই বিনোদনের লেটেস্ট নিউজ পেয়ে যাবেন। তাহলে শুরু করা যাক। সম্প্রতি শুরু হয়েছে বিল ডাকিনি ছবির শুটিং। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম, তাকে দেখা যাবে মাঝির চরিত্রে। ছবিটির শুটিংয়ে এখন নওগাঁ জেলার আত্রায় আছেন এই অভিনেতা। হাজারো মানুষের ভিড়ের মধ্যে চলছে শুটিং। শুটিং নিয়ে সন্তুষ্টির কথা জানালেন তিনি। দেখতে পাচ্ছেন এখানে বোঝাচ্ছে ডাইরেক্টর মোশাররফ করিমকে। 2019-20 অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া এই ছবির শুটিং নিয়ে বারবার বিপত্তি দেখা দেয়। প্রযোজক ও পরিচালকের মধ্যে গল্পে পরিবর্তন ও অর্থ নিয়ে মতভেদ দেখা দেয়। অবশেষে মূল পরিচালক মঞ্জুরুল ইসলামকে বাদ দিয়ে নীরবেই শুটিং শুরু হয়েছে। নতুন পরিচালক যুক্ত হয়েছেন ফজলুল কবির। ছবির প্রযোজক আব্দুল মমিন জানান, বলেন অনেকটা দেরি হয়ে গেছে, অনেক জল ঘোলা হয়েছে, আমরা এখন সরকারি সব নিয়ম মেনেই শুটিং করছি, দুই এক দিনের মধ্যেই পার্ন দেশে আসবেন, সম্পূর্ণ শুটিং এই মাসে শেষ করব। দেখতে পাচ্ছি শুটিংয়ের সব এগুলো দৃশ্য, এগুলো নওগাঁ জেলার আত্রাইয়ের দৃশ্য কিছু। এটা হচ্ছে লুৎফর রহমান জর্জ, এখানে মোশাররফ করিমের আত্রাইয়ের প্রতিশ্বরে শুটিংয়ের কিছু দৃশ্য, এখানে রাত্রিবেলা শুটিং হচ্ছে। গত সপ্তাহে আত্রাইয়ের প্রতিশ্বরে শুটিংয়ে অংশ নিয়েছেন মোশাররফ করিম। ছবিতে তার সহ অভিনেত্রী পার্ণ মিত্র, তিনি এখনও বাংলাদেশে আসেননি। পার্ণকে ছাড়াই বাকি অংশের শুটিংয়ে আরও অংশ নিয়েছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার সহ অন্য অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম বলেন, প্রায় 7 দিনের মতো হলো শুটিং শুরু করেছি, গল্প দারুণ, চিত্রটি ভালো লাগায় সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছি। 25 জানুয়ারি পর্যন্ত শিডিউল দেওয়া আছে, এ সময়ের মধ্যে সিনেমাটির আমার অংশের দৃশ্য শেষ হওয়ার কথা। শুটিংয়ের আগেই গান প্রস্তুত করা হয়েছে, একটি গান গেয়েছেন নিশিতা বড়ুয়া। এবছর ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে পরিচালক ফজলুল রহমান কবির। তিনি এর আগে একই অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত গান কুমারী ছবির শুটিং করেছেন শুরু করেছেন। আগামী মাসে ছবিটির শেষ ধাপের কাজ শুরু হবে, সেখানেও অভিনয় করেছেন মোশাররফ করিম। অর্থাৎ বুঝতেই পারছেন মোশাররফ করিমের অনেক সিনেমা অনেক নাটক আছে, তিনি শুটিং করছেন। এদিকে মোশাররফ করিম অভিনীত অনুদানের ছবি মুখোশ মুক্তি তালিকায় রয়েছে। তো বুঝতে পারছেন মোশাররফ করিমের এখন পাইপলাইনে 3টি মুভি আছে, একটি হচ্ছে মুক্তি অপেক্ষায় মুখোশ, তারপরে আছে গাঙ্গুমারী, তারপরে একটা শুটিং হচ্ছে বিল ডাকিনির। আপনারা কতটুকু এক্সাইটেড মোশাররফ করিমের আপকামিং এগুলো মুভিগুলো দেখার জন্য? এবং আপনারা যদি অরিজিনাল মোশাররফ করিমের ফ্যান হয়ে থাকেন যারা দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ধন্যবাদ, যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে মোশাররফ করিমের এবং অন্যান্য সকল বিনোদন লেটেস্ট আপডেট নিউজ এই চ্যানেলে দেওয়া হয়, অবশ্যই আপনারা পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখেন। ধন্যবাদ।